বিতর নামাজ কি জায়েজ? এক রাকাত বিতর নামাজ কি জায়েজ? অবশ্যই 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 জায়েজ। আমি তো এক রাকাতই পড়ি বেশিরভাগ সময়। রমজান মাসে তিন রাকাত পড়ি, যখন মানুষ পড়ে দুই রাকাতের পরে আবার সালাম বিরাত তিন রাকাত পড়ি। অন্য সময় যখন আমি বেশিরভাগ এক রাকাতই পড়ি, অবশ্যই জায়েজ। পাল ইউতির বেরাকা হাদিস সরাসরি আছে এই বিষয়ে আমি একটা গ্রন্থ লিখেছি, গ্রন্থের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। গ্রন্থটা হচ্ছে উমদাতুল আহকামের ব্যাখ্যা, উমদাতুল আহকামের ব্যাখ্যা। ওটার মধ্যে বিতরের কত রূপ আছে, কত কি আছে বিস্তারিত আলোচনা করেছি, কমপক্ষে বিশ পঁচিশ পৃষ্ঠার মতো আপনারা দেখে নেবেন। উমদাতুল আহকামের ব্যাখ্যা বাংলা প্রথম খণ্ড, এটার মধ্যে ওই বিতরের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। দয়া করে এটা পড়বেন, তাহলে আপনার এই প্রশ্ন করা দরকার হবে না ইনশাআল্লাহ।